এই মুহূর্তত এডিআরির লাখ লাখ পরীক্ষার্থী জানাব বিচার বৃহৎ সুখবর পরীক্ষার্থী আহিছে বৃহৎ সুখবর, কারণ এইবার রিজাল্ট শীঘ্রে ওলাব। পূর্বর তুলনাত এবার রিজাল্ট আগতীয়াক লাভ করিব, কারণ এবার ওএমআর চেকিং আরম্ভ হয়েছে। কেনেকৈ হৈছে এবাৰ ওএমআৰৰ পৰীক্ষণ? যিহেতু 15 ছেপ্টেম্বৰত এডিআৰিৰ গ্ৰেড থ্ৰীৰ উচ্চতৰ মাধ্যমিক পৰ্যায়ৰ পৰীক্ষা সম্পন্ন হৈছে আৰু ইয়াৰ পিছতে ওএমআৰসমূহ আহি পৰিছে আৰু খানাপাৰাত ওএমআৰ পৰীক্ষণ ইতিমধ্যে আৰম্ভ কৰিছে আৰু দিনে নিশাই চলি আছে এতিয়া ওএমআৰৰ পৰীক্ষণ। আৰু অতি স্বচ্ছ আৰু নিকাভাৱে এই ওএমআৰ পৰীক্ষণ চলি আছে। এবার কি প্রক্রিয়ার মাজেৰে ওএমআর পরীক্ষণ হয়েছে, কেনে ধরনের প্রক্রিয়া চলি আছে, সবিশেষ আপনার জানাব বিচার। কামখানি সুন্দরভাবে চলি আছে, সম্পূর্ণ নিরাপত্তার মাজতে কামখানি চলি আছে। একচুয়ালি পরীক্ষা 15 তারিখে শেষ হল, 15 তারিখে শেষ হওয়ার লগে লগে বিভিন্ন ডিস্ট্রিক্টর প্রায় 28খন ডিস্ট্রিক্টত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। তারপর ওএমআরখানি ইয়ালে আহিছে আর নেক্সটখানি 18 তারিখে কমপ্লিট রাতে প্রায় 10টামান বজাত শেষ হয়েছে। তারপর 15 তারিখের স্ক্যানিং সুন্দরভাবে চলি আছে, সম্পূর্ণ নিরাপত্তার মাজত। আর এই যে স্ক্যানিং প্রসেস, স্ক্যানিং প্রসেসত আমার রাজ্যের মানে রাজ্যের কোনো লোক ইয়াত ইনভলভ নাই, সম্পূর্ণ বাইরের মানুষের দ্বারা মানে স্ক্যানিং করা হয়েছে। মানে আমার কোনো নাই, বাহিরের মানুষে চায়, মানুষ মানে মানে মানুষের দ্বারা স্ক্যানিং হওয়া লাগে। এই হলে কিছু ক্ষেত্র সুবিধা হয়, সুবিধাও হয় আর বহুতখানি সিকিউরিটির কথাও আছে। বাহিরের মানুষের যেহেতু আমার রাজ্যের কোনো কানেকশন নাই, তোলকর দ্বারা গোটাই প্রসেসটা করা হয়েছে। কেটা কক্ষত চলি আছে কামখানি? এটাই হল টাইপ এটা হেরিতে করা হয়েছে। আর প্রায় স্ক্যানিং প্রসেসত যি শুনি আমি যিখিনি খবর পাইছো, সেখানে প্রায় 60-65-70 মান লড়াই কাম করে আছে, 35 মান স্ক্যানারত কাম করে আছে। আর যিখিনি প্রায় প্রথম পরীক্ষাট প্রায় 11 লাখ পরীক্ষার্থী আছিল, 11 লাখের ভিতর আই থিঙ্ক 9 লাখ মান মানে এপিয়ার আছিল নেকি, মানে একজেক্ট মানে নাজানো, এপ্রক্সিমেট 9 লাখের যে স্ক্যানিং খবর দেওয়া অনুযায়ী 3-4 দিনের ভিতর মানে কমপ্লিট করি। কোনোবাই চাব খুঁজলে এইখান ডিসপ্লে চাব পাৰিব? যিখিনি চাব খোঁজে এই যিখন আমি ডিসপ্লে লগাইছো ইয়াতে ডিজিটাল ডিসপ্লে তাতে চাব পাৰিব। মানে স্বচ্ছতা আর নিকাভাবে যেটা সরকারে কই আছে, স্বচ্ছতা আর নিকাভাবে সম্পূর্ণ নিরাপত্তার মাজতে স্ক্যানিং প্রসেস হয়েছে, তাত মানে কোনো দুবিধা নাই। দিনে রাতে কাম চলি আছে? দিনে রাতে মানে কি, রাতিপা 9টার কাম আরম্ভ হয়, প্রায় 10টামান রাতে 10টামান বজালে হয়। সেবার কর্মচারীখিনিও যথেষ্ট কষ্ট হয়? সেবার কর্মচারীখিনি প্রথম দিনের মানে একদম ওএমআরসি ডিস্ট্রিক্টত দিয়ে অহারপা ইয়াতে রিসিভ করে পেলে স্ক্যানিং রুমত সুমাই দিয়ালে সেবার কর্মচারী দিনে নিশায় কাম করেছে। আর যেহেতু আরও 3টা পরীক্ষা আছে, সেইখিনিও আপনার এনেকেই হব, এটা 29 তারিখে নেক্সট লাস্ট রবিবারটা এই মাহর, আর নেক্সটটা আছে আপনার অক্টোবরের 27 তারিখ। সেইখানে নিয়ারিকে হব, আমার সম্পূর্ণ আস্থা আছে নিয়ারিকে হব সরকারের। আমার যদি স্বচ্ছতা আর নিকাভাবে সরকারে অনুষ্ঠিত করেছে ইয়ার আগর পরীক্ষাবিলাকও, বেলেগ বোর্ডর বিষয়ববিয়া এবার চাই গৈছে নেকি যে কেন পরীক্ষা অনুষ্ঠিত করে, কি আরি বা কি ফর্মুলা ইউজ করে চাই গৈছে? এটি বহুত ডাঙর পরীক্ষা অনুষ্ঠিত করেছে, এটু এটা আমার সেবার কারণে বহুত একটা ডাঙর কঠিন একটা টাস্ক আছিল, এটা সুন্দরভাবে করেছে আমার চেয়ারম্যান স্যার আর সি জৈন স্যারের নেতৃত্ব। আর আমি স্যারের শুনা মতে বাহিরের বোর্ডের কিছু কর্মকর্তা বিষয়বর্গ আহি পেলাই কেনেকে ইমান ডর পরীক্ষা অনুষ্ঠিত করব পারিছে সেইটো সুধি যাওয়া বলে আমি শুনেছি। গোটেই চৌহদত সিসি ক্যামেরা সম্পূর্ণভাবে গোটেই চৌহদত স্ক্যানিং রুমের ভিতর সিসি ক্যামেরা লগা আছে, প্রায় 24 CC ক্যামেরা 24 আওয়ার্স 24x7 রানিং হয়ে আছে, তার কোনো না আপনার ডিসপ্লেখানত দেখাই পাইছে 24টা ক্যামেরা চলি আছে। সিকিউরিটি ব্যবস্থা আছে? সিকিউরিটি ব্যবস্থা সম্পূর্ণভাবে পুলিশের দ্বারা, SBIর দ্বারা, মানুষের দ্বারা সিকিউরিটি ব্যবস্থা করা হয়েছে, খুব সুন্দরভাবে করেছে, সুন্দরভাবে। নিশ্চিত রূপত যেহেতু লাখ লাখ নিবনুয়ার ভবিষ্যতের কথা আছে আর সেই ভবিষ্যতের প্রতি লক্ষ্য রাখি রাজ্য সরকারে স্বচ্ছ নিকাভাবে ইয়ার পূর্বে পরীক্ষা অনুষ্ঠিত করেছিল, সম্পন্ন করেছিল সেবায়। আর এক্ষেত্রে যদি চাই তো 15 সেপ্টেম্বর যে পরীক্ষা সম্পন্ন হল, সেই পরীক্ষাটা ইতিমধ্যে উত্তর বহি স্ক্যানিং করা হয়েছে।